এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত স্বাধীনতার অবিসংবাদিত নেতা, স্বাধীনতার পতাকা উত্তোলনকারী জনাব আসম আব্দুর রব, আজকে এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ, আজকে এখানে উপস্থিত গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত বাবু, আজকে এখানে উপস্থিত জাতীয় ঐক্যফ্রন্ট তথা বিরোধী দলের নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটি বিশেষ কারণে। আপনারা জানেন বিগত 30 ডিসেম্বর অথবা 29 ডিসেম্বর রাতে যে প্রহসনে নির্বাচন হয়েছে, সেই প্রহসনে নির্বাচন বাংলাদেশের 17 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে, এবং আমরা বলেছি অবিলম্বে এদেশে পুনরায় একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচন পরিচালনা করতে পারে কেবলমাত্র একটি নিরপেক্ষ সরকার। বিগত নির্বাচনে প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে এই দেশে কোন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আপনারা যদি ইতিহাসে একটু ফিরে যান, দেখবেন 2014 সালে 5ই জানুয়ারিতে কি হয়েছিল, ভোটবিহীন নির্বাচন। আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি সেদিন ভোট কেন্দ্রে ভোট দিয়েছে কুকুর এবং বিড়াল, কোন ভোটার সেদিন ভোট দেয় নাই। তখন সরকার ভেবেছিল সে ধরনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন তারা করবে, এবং সেটা তারা করেছিল। পাশাপাশি ভেবেছিল ক্ষমতায় গিয়ে তারা বিরোধী দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। তারা জানে না সেই মুঘল আমল থেকে শুরু করে এই বাংলার মাটিতে বারবার বিদ্রোহ হয়েছে, তারা কারো অন্যায় শাসন এই ইতিহাসে কোনোদিন মেনে নেয় নাই, এবং আজকেও এই সরকারের অন্যায় শাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আজকে বলা প্রয়োজন, তারা যখন 2014 নির্বাচনের পরে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ব্যর্থ হয়েছে, তখন তারা নতুন একটি কৌশল গঠন করেছিল। সেই কৌশল ছিল বিরোধী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দিলেই বুঝি পরবর্তী 2018-19 সালের নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে। এখানে প্রমাণিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন তারা করতে পারে নাই, কোনোদিন পারবে না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা থেকে মুক্ত করবো। শুধু তাই নয়, এদেশে এই সরকার বিগত 10 বছরে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, যেভাবে তারা অতীতে একবার 1975 সালে সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা যেভাবে একবার তারা গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে, তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। সরকার চেষ্টা করেছে কিভাবে দেশকে গণতন্ত্র হরণ করেছে বলতে হয়, বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে একে একে। তারা দেশের প্রশাসনকে ধ্বংস করেছে। 1994 সালে আপনারা জানেন এখানে একটি সামিয়ানা করে এখানে একটি সরকারি কর্মকর্তাদের দিয়ে একটি আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা
দেশের কোনো উন্নয়ন তো করতে পারেনি, কোনো উপকার করতে পারেনি, তবে দেশের সিভিল সার্ভিসকে তারা ধ্বংস করে দিয়েছিল। আজকে দেশের পুলিশ বাহিনীকে তারা ধ্বংস করে দিয়েছে, এদেশের বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, এদেশের পাবলিক সার্ভিস কমিশনকে তারা ধ্বংস করে দিয়েছে, এদেশের যতগুলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে এক এক করে তাদের ত্রুটি চেপে ধরে তারা শেষ করে দিয়েছে। আমাদের পেছনে যে প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাবকে তারা ধ্বংস করে দিয়েছে। এদেশে কেউ কথা বলবে, এদেশে কেউ সত্য সংবাদ প্রকাশ করবে সেটা এই সরকার দেয় না, কেননা এটাই হচ্ছে একটি স্বৈরাচারী সরকারের চরিত্র। আজকে আমাদের মনে রাখতে হবে, আজকে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে। আমি বলেছিলাম এইখানে দাঁড়িয়ে, আমি আজকে থেকে 6 মাস আগে বলেছিলাম যে আগামী নির্বাচন তখনকার সময়ে বলেছিলাম এই যে ডিসেম্বরে 30 এবং 29 রাষ্ট্রীয় নির্বাচন হয়েছে, আমি সেই নির্বাচনের ইঙ্গিত দিয়ে বলেছিলাম এই দেশের সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে হয়তো আগামী নির্বাচন জিততে পারবে, হয়তো তাদের ক্ষমতা তারা আবার 5 বছরের জন্য দীর্ঘায়িত করতে পারবে, কিন্তু কেবল ক্ষমতা দখল করে, ক্ষমতা দীর্ঘায়িত করে বাংলাদেশের রাজনৈতিক যে অচল অবস্থা তার সমাধান তারা করতে পারবে না। আজকে প্রমাণিত হয়েছে বাংলাদেশের সেই রাজনৈতিক সমস্যার সমাধান বিগত নির্বাচনের মাধ্যমে ভোট দখল করে তারা করতে পারে না। যদি তারা সেটা করতে পারত আজকে এখানে রাজপথে দাঁড়িয়ে আমাদের এই কালো পতাকা কালো ব্যাজ ধারণ করে এই প্রতিবাদ সভা করার প্রয়োজন হতো না। এদেশের মানুষ কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা জানে, তাদের শিখিয়ে পড়িয়ে দিতে হয় না। সরকার যতই বড়াই করুক জনগণ নাকি তাদের ভোটে জিতিয়ে দিয়েছে, এদেশের প্রত্যেকটি মানুষ জানে, আন্তর্জাতিক প্রত্যেকটি মিডিয়া জানে যে এদেশে কিভাবে প্রহসনের নির্বাচন হয়েছে এবং সেই প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা কিভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। এতে করে বাংলাদেশের গণতন্ত্রের সমস্যার সমাধান হবে না, যে গণতন্ত্রের জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছিল, তারা রক্ত ঝরিয়ে দিয়েছিল, তাদের প্রতিনিধি আজকে জনাব আসম আব্দুল্লাহ জাফরুল্লাহ তথা আব্দুল সালাম আজকে সভার সভাপতি, তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছে, তারা সাক্ষ্য দেবেন যে এই অরাজক স্বৈর শাসনের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুক্ত করে নাই। আজকে আপনাদের সামনে শুধু একটি আবেদন আমি করব, এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করো। তারা বাড়াই করে, তারা এদেশে নাকি উন্নয়ন করেছে, আমি একটু আগে এখানে এসে দেখেছি, এখানে আপনাদের মনে আছে আমাদের হাতের ডান দিকে একটা ফুট ব্রিজ ছিল মানুষ পারাপারের জন্য, আমি এখানে এসে দেখলাম সেই ফুট ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। তো এই সরকারের উন্নয়ন এরকম, একবার বানায় সেখানে টাকা পাওয়া যায়, আবার সেটা ভাঙে সেখানে আবার টাকা পাওয়া যায়। এখানে উন্নয়নের নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, তার বাইরে বাংলাদেশে কোনো উন্নয়ন হয় না। অনেকে প্রশ্ন করতে পারেন কেন মেগা দুর্নীতি হচ্ছে, আমি একটি ছোট্ট উদাহরণ দিব। বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা করতে যে খরচ হয় তার 10 ভাগের 1 ভাগ খরচে বিশ্বের উন্নত দেশে 1 কিলোমিটার রাস্তা তৈরি করা যায়, এটাই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের নমুনা। এবং এ কারণেই মানুষ বাংলাদেশের মানুষ বলে বাংলাদেশে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি। আজকে জনগণের কাছে এই সরকারকে জবাবদিহি সত্যিকার অর্থে করতে হবে, ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা নির্বাচিত বলে দাবি করে এদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না। এ
ইনশাআল্লাহ আমরা আগামীতে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশটির বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।